বন্ধুরা আজকে আমরা এসেছি সুমন্তদার পার ডে ব্যারাকপুর স্টেশন। ভালো একটা উদ্যোগ করেছে, মানে এখানে আমি এসেছি হঠাৎ, ওই মুখে কেক টেক লেগে আছে, কেক খেলাম এই মাত্র। আচ্ছা, এই মাত্র সুমন্তদা আছে এখানে, আমার মাইওয়ে চ্যানেলের ক্রিয়েটার। তো এইমাত্র দেখা হয়ে গেল ব্যারাকপুর স্টেশনে জন্মদিন উপলক্ষে। এই যে সুমন্তদা আছে এখানে, দাঁড়া যাবেন, মাইওয়ে চ্যানেলের ক্রিয়েটার সুমন্তদা এইমাত্র আমাদের দেখা হয়ে গেল এখানে। আজকে ওনার বার্থডে, তো আমরা উইশ করছি হ্যাপি বার্থডে টু সুমন্তদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং মাইওয়ে চ্যানেলকে সাবস্ক্রিপশান, আরও আরও সাবস্ক্রিপশান আসুক, আরও আরও লোকে জানুক, সমগ্র পৃথিবীর সমগ্র প্রান্ত, যে প্রান্ত থেকে যারা যারা চ্যানেলে দেখছো। আমি উজ্জ্বল চক্রবর্তী সুমন্তদার সামনে আছে, আমি দাঁড়িয়ে আছি এইমাত্র এয়ারপোর্ট স্টেশন। তো আমরা এই ধরনের অনুষ্ঠান সত্যি একটা ভালো একটা উদ্যোগ দিয়েছে, যেটা সচরাচর সবাই যেটা চিন্তা করে না, কিন্তু সাধারণত যে মানুষ কী করে, মানুষ তার জন্মদিন অনুষ্ঠান হওয়ার পালন, কিন্তু সুমন্তদা যে অনুষ্ঠানটা আজকে করেছে সেটা মনে রাখানো, শুধুমাত্র জন্মদিন বলে না, এমন একটা প্রচেষ্টা। এবং এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি সুমন্তদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই এবং দীর্ঘায়ু কামনা করি। সুমন্তদা কিছু বলো তুমি এখানে। না, এইভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমরা এই ধরনের অনুষ্ঠান আগেও এরপরেও করতে পারি। এবং এইটাই আমাদের প্রথম, খুব সফলভাবেই আমরা সম্পন্ন করেছি, এবং এরকমভাবে আরও পরবর্তীকালে আরও অনেক কিছু করতে চাই। শুধু আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া এগুলো হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই সুন্দরদাকে ধন্যবাদ, আমাদের ব্যারাকপুর এসে এরকম একটা উদ্যোগ নিয়ে এরকম একটা জনসেবামূলক একটা কাজ করলো আজকে, যার জন্য সুন্দরদার সাথে সুন্দরদার টিমও আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার টিমরাও আছে এখানে বসে আছে, আরও কেউ কেউ আছে এখানে, বাকিরা জল আনতে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর টিমের মধ্যে যারা যারা আছে এই মুহূর্তে। হ্যাঁ, তোমাদের নামটা একটু বলো। আমি শ্রেয়া কর্মী। হ্যাঁ, একটু নিয়ে বলো, নিয়ে বলো, আমি তো বুঝি না ব্যাপারগুলো। আমি তৃষা, দাদার জন্মদিন উপলক্ষে আমরা ব্যারাকপুর স্টেশনে এসেছি। আমরা কিছু মানুষ তার কারণ তার কারণটা আছে, সে কারণ দাদার জন্মদিন, সেটা আমরা দাদার জন্মদিন আমরা স্টেশনে এসেছি খেতে, দাদা হোটেলে নিয়ে যেতে পারে। মানে আজকে স্টেশনে সাধারণ লোকদের জন্য একটা বিশাল আয়োজন করেছে, সেটা সচরাচর তার জন্যই আমরা আজকে স্টেশনে মিট করেছি সবাই মিলে। ব্যারাকপুর হনুমান মন্দিরের সামনে সাধারণ লোকের জন্য একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে, খুব ভালো উদ্যোগ। আর তোমাদের কি চ্যানেল ট্যানেল আছে বলো? না, দাদার চ্যানেল আছে, মিস্ত্রিয়ার চ্যানেল, মাই হয়ে সাবস্ক্রাইব করবে, আমার তো চ্যানেল একটা আছে উজ্জ্বল চক্রবর্তী, সেটা সবাই জানে। তো সেটা আপাতত আমি অনেকদিন চ্যানেলটা একটু ব্যস্ততার কারণে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, তো আজকে আমাদের দাদা এসছে, দাদার ভিডিওটাই আজকে আপলোড হবে, তো আমি বাড়ি থেকে এটাকে আপলোড করবো আমাদের চ্যানেলে। তো যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ। আমি এই মুহূর্তে বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে আমি আমার গন্তব্যস্থলে যাব, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।